একজন ক্যান্সার রোগীর উপর এক ডাক্তার এমন ভয়ঙ্কর একটা এক্সপেরিমেন্ট চালায় যে লোকটা একেবারেই অমর হয়ে যায়। কোনো বুলেট বোমা তার কোনো ক্ষতি করতে পারে না, আবার তার শরীরের কোনো অংশ কেটে গেলেও একা একাই তা ঠিক হয়ে যায়। কিন্তু এত কিছুর পরেও লোকটা যেন পশুর থেকেও বেশি হিংস্র, কারণ তার রয়েছে এক ভয়ঙ্কর অতীত। বলছি ডেডপুল মুভিটার কথা। হ্যাঁ, আমার ভীষণ প্রিয় একটা ক্যারেক্টার ডেডপুল। মুভিতে ওর ফানি সিনগুলোর জন্যই ওকে আমার সব থেকে বেশি পছন্দের। মুভিটা হয়তো অনেকেই দেখে ফেলেছেন, তবুও নিঃসন্দেহে আমার এক্সপ্লেইন দেখে নিতে পারেন। ভিডিওটা আপনাকে মোটেই নিরাশ করবে না। গল্পের শুরুতেই আমরা দুজন মানুষকে গাড়িতে করে কোথাও যেতে দেখি। ড্রাইভারের সিটে ছিল ইন্ডিয়ান একজন, আর তার পেছনে সুপার হিরোদের মতো স্যুট পরে আরও একজন বসেছিল, যার নাম ডেডপুল। আর ডেডপুলই হলো আমাদের আজকের সিনেমার হিরো। গাড়িতে যাওয়ার সময় সে ট্যাক্সি ড্রাইভারকে বলে যে আমি এক বছর ধরে আমার শত্রুকে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। যত দ্রুত সম্ভব আমি ওকে মেরে ফেলতে চাই। ট্যাক্সি ড্রাইভার তখন বলে, এত হন্য হয়ে তুমি ওকে খুঁজছো কেন? কি করেছ তোমার সাথে? ডেডপুল বলে, ওর কারণে আজকে আমার পুরো জীবনটাই পাল্টে গিয়েছে। আমার উপর এক্সপেরিমেন্ট করে আমার পুরো চেহারাটাকে নষ্ট করে দিয়েছে। এরপর সে নিজের মাস্ক খুলে ওই ড্রাইভারকে দেখায় আর বলে, কি বিভৎস করে ফেলেছে আমার চেহারাকে, তাই আমি ওর উপর চরম প্রতিশোধ নিতে চাই। আমি খোঁজ পেয়েছি আজকে আমার শত্রুরা এই রাস্তা দিয়ে যাবে, তাই আমি সব অস্ত্রশস্ত্র নিয়ে ওদেরকে মারতে এসেছি। এই কথা বলে সে যখন তার অস্ত্র দেখার জন্য পেছনে ছুটে যায়, তখন দেখা যায় সে কোনো অস্ত্রই আনেনি। সে তখন বলে যে এখন কি করব, তবে আমার কাছে একটা বন্দুকে মাত্র 12টা গুলি রয়েছে, ওটা দিয়ে আমাকে আজকের কাজ চালাতে হবে। ওই ট্যাক্সি ড্রাইভারের কাছে ডেডপুলকে পুরো একটা পাগল মনে হয়, কিন্তু তবুও সে চুপচাপ গাড়ি চালায় আর তার কথাগুলো শুনতে থাকে। এরপর আমরা দেখতে পাই ডেডপুল একটা ব্রিজের উপর নেমে যায়, আর সেখানে বসে সে বাচ্চাদের মতো পা দুলিয়ে দুলিয়ে ছবি আঁকতে শুরু করে। এই ছবিটা কিন্তু কোনো সাধারণ ছবি না, এই ছবি এঁকেই সে প্ল্যান করছিল যে কিভাবে সে শত্রুদেরকে মারবে। ঠিক তখনই দূর থেকে শত্রুদের গাড়ি দেখতে পায়, আর ওভারব্রিজের উপর থেকে সোজা শত্রুদের গাড়ির উপরে লাফিয়ে পড়ে। শত্রুদের এই গাড়িবহরে ফ্রান্সিস নামে একটা লোক ছিল, আর এই ফ্রান্সিসই হলো ডেডপুলের শত্রু। তবে কি কারণে যে তার শত্রুতা হয়েছে তা কিন্তু এখনও আমরা জানি না। তো ডেডপুল যখন ফ্রান্সিসের গাড়িবহরে হামলা করে, তখন আবার সেটা টিভিতে লাইভ টেলিকাস্ট করা হয়। এই খবরটা একটা স্টিল বডির দানবের মতো মানুষও তার বাসায় বসে দেখছিল, আর সে ভাবে এটা আবার কোন সুপার হিরো, আর সে তো সুপার পাওয়ারের অপব্যবহার করছে। এরপর সে একটা মেয়ের সঙ্গে মিলে একটা প্লেন বের করে ওই প্লেনটা নিয়েই ডেডপুলের কাছে চলে যায়। এই মেয়েটার কিন্তু একটা সুপার পাওয়ার রয়েছে, আর সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে ডেডপুল তো মারামারি করতে করতেই তার অতীত জীবনের কথা মনে পড়ে, আর এখানে আমরা দেখতে পাই আগে ডেডপুল একজন সাধারণ মানুষ ছিল, তার নাম ছিল ওয়েট। সে একদিন একটা বারে যায়, ওই বারেই তার বন্ধু কাজ করত। এখানে একটা দানব আকৃতির লোক সবাইকে মারছিল, যা দেখে ওয়েট বেশ মজা নিচ্ছিল। আর তখনই ওয়েটের কাছে একটা সুন্দরী মেয়ে আসে, ওয়েটের তাকে দেখে বেশ পছন্দ হয়, আর কথায় কথায় তাদের মধ্যে আবার প্রেমও শুরু হয়ে যায়। ও আপনাদের তো মেয়েটার নাম বলতেই ভুলে গেছি, ওর নাম ভেনেসা। সে ওই বারে ড্যান্সার হিসেবে কাজ করত, আর মাঝে মাঝে অন্য পুরুষদের মনোরঞ্জনও করত। মানে বুঝতেই পারছেন সে কোন টাইপের মেয়ে। তো প্রেম হয়ে যাওয়ার পর তারা প্রায় এক বছর ধরে লিভ ইন সম্পর্কে থাকে, তাই বেশ মজা করে তাদের এক বছর পার হয়ে যায়। এরপর হঠাৎ করে একদিন ওয়েট অজ্ঞান হয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে বলে ওয়েটের ব্রেন, লিভার এবং লান্সের মধ্যে ক্যান্সার হয়েছে। এটা শুনে তো ওয়েট এবং ভেনেসা দুজনেই খুবই চিন্তায় পড়ে যায়। এরপরে গল্প আবারও বর্তমানে ফিরে আসে, আর আমরা দেখতে পাই ডেডপুল লড়াই করার সময় ফ্রান্সিস সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ডেডপুল তার অস্ত্র দিয়ে ফ্রান্সিসকে আটকে দেয়। এরপর সে ফ্রান্সিসের কাছে গেলে দেখতে পাই তার নাক দিয়ে অনেক রক্ত পড়ছে। তখন ডেডপুল বলে যে আজ আমার প্রতিশোধ পূর্ণ হলো, তুই তো সেই জানোয়ার যে আমার এই অবস্থা করেছিস। এটা বলেই ডেডপুল তার মুখের মাস্কটা সরিয়ে ফেলে, আর ফ্রান্সিস তাকে দেখে চিনে ফেলে। সে তখন বলে যে আচ্ছা, তাহলে তুই সে, চিনতে পেরেছি। তারা যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন সেখানে হঠাৎ করে স্টিল বডির ওই লোকটা চলে আসে। সে এসেই ডেডপুলকে দূরে ছুঁড়ে ফেলে দেয়, আর এরপর গল্প চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে।
তখন ভেনেসা তাকে বলে যে তুমি চিন্তা করো না, যাই হোক না কেন আমি তোমাকে ছেড়ে যাব না, আমরা একসাথে হয়ে তোমার চিকিৎসা করাবো। তখন ওয়েড তাকে বলে, দেখো ভেনেসা, তুমি এরকম মনমরা হয়ে থাকবে এটা আমার একদম ভালো লাগে না, আমার যা হবার হবে, তুমি তোমার মতো করে জীবনটা প্লিজ বুঝে নিও। এটা বলেই ওয়েড বাসা থেকে বেরিয়ে তার বন্ধুর সেই বাড়ি চলে যায়। বাড়ি যাওয়ার পর তার বন্ধু তাকে বলে, তোমার জন্য একটা লোক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তো ওয়েড তার সঙ্গে দেখা করলেই ওই লোকটা তাকে বলে, আমি জানি তোমার কি অসুখ হয়েছে, আমি তোমার অসুখ সারিয়ে দিতে পারি, তার সঙ্গে বোনাস হিসেবে আমি তোমাকে আরো বেশি শক্তিশালী করে দিব, এমনকি তোমাকে আমি একজন সুপার হিরো বানিয়ে দিতে পারি, এর জন্যই তোমার সঙ্গে কিছু এক্সপেরিমেন্ট করা হবে। তখন ওয়েড তাকে বলে যে আমি শুধু সুস্থ হতে চাই, আমি কোনো সুপার পাওয়ার বা সুপার হিরো হতে চাই না, আমি একজন স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করতে চাই, তাই এসব এক্সপেরিমেন্ট আমার লাগবে না, পারলে আমাকে শুধু সুস্থ করে দেন। এটা বলেই সে ওখান থেকে বেরিয়ে আসে। এরপর গল্প আবারও বর্তমানে ফিরে আসে আর আমরা দেখতে পাই ওই স্টিলম্যান ডেডপুলকে বলে যে, এই তোমার কি সমস্যা, তুমি তোমার সুপার পাওয়ার এরকম কাজে কেন ব্যবহার করছো? তখন ডেডপুল তাকে বলে, আমি তোমার কাছ থেকে শিখবো না কোনটা ভালো কাজ বা কোনটা খারাপ কাজ, তাই আমাকে এসব শেখাতে এসো না, আমার যে ক্ষতি করেছে আমি তো তার বিরুদ্ধে প্রতিশোধ নেবই। ঠিক তখনই স্টিলম্যানের সাথে থাকা মেয়েটা বলে, পেছনে একবার তাকিয়ে দেখো, তুমি যাকে মারতে চেয়েছিলে সে হাওয়া হয়ে গিয়েছে। ডেডপুল পিছনে তাকিয়ে দেখে সত্যি সত্যি ফ্রান্সিস সেখান থেকে পালিয়ে গিয়েছে, তাই ডেডপুল তখন তাকে মারতে শুরু করে আর বলে যে, তুমি যদি আমাকে না থামাতে তাহলে সে এখান থেকে কোনো মতেই পালাতে পারতো না। কিন্তু ডেডপুল এখানে একদম বোকার মতো একটা কাজ করে, কারণ স্টিলম্যান তার থেকে প্রায় ডাবল আকৃতির, তাই সে যখন তাকে আঘাত করতে যায় সে নিজেই আহত হয়ে যায়। এরপরে স্টিলম্যান তাকে বলে, তুমি তো বোকার মতো কাজ করছো। এটা বলে সে ডেডপুলের হাতে দড়ি বেঁধে তাকে তার সঙ্গে নিয়ে যায়। কিন্তু ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় ডেডপুল তার নিজের হাতটা কেটে ব্রিজ থেকে লাফিয়ে পড়ে। কিন্তু কেন সে নিজের হাত কেটেছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো ডেডপুল যখন লাফ দেয় তখন সে ব্রিজের উপর থেকে একটা ময়লার ট্রাকের উপর এসে পড়ে। এরপর গল্প চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে, তাকে যেন কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছিল। সে তার পাশে একটা ছেলে এবং একটা মেয়েকে দেখতে পায়। তারা দুইজন মিলে ওয়েটের শরীরে একের পর এক ইঞ্জেকশন দিতে শুরু করে আর নানান রকম এক্সপেরিমেন্টও, কিন্তু এর প্রত্যেকটা এক্সপেরিমেন্ট ছিল প্রচণ্ড কষ্টদায়ক। যেমন কখনো তাকে ইলেকট্রিক শক দিয়ে, কখনো বরফের মধ্যে রেখে, আবার কখনো প্রচণ্ড মারধর করে। তারা চাইছিল এই সব ধরনের যন্ত্রণা সহ্য করার পরে ডেডপুলের শরীরে যেন জিনগত কোনো পরিবর্তন আসে, যাতে সে নর্মাল হিউম্যান থেকে সুপার হিউম্যানে পরিণত হতে পারে। কিন্তু এত কিছু করার পরেও ডেডপুলের ভেতরে কোনো সুপার পাওয়ারই আসে না, তাই তারা ডেডপুলকে একটা বেডে শুইয়ে রাখে। তখন তার পাশে ডেডপুলের মতো আরও একটা ব্যক্তি শুয়েছিল, তার উপরেও ডেডপুলের মতো নানান ধরনের এক্সপেরিমেন্ট করছিল তারা। তখন সেই লোকটা বলে যে, ওই ডক্টরের নাম হলো ফ্রান্সিস, যে আমাদের সঙ্গে এসব কিছু করছে। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে ডেডপুল কেন ফ্রান্সিসের উপর প্রতিশোধ নিতে চায়। এরপরে ফ্রান্সিস আবার ডেডপুলের কাছে এসে তাকে একটা কাচের ঘরের মধ্যে আটকে রাখে, যার কারণে ওয়েট মানে ডেডপুলের নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়। দেখতে দেখতে তার পুরো শরীর যেন কেমন পরিবর্তন হতে শুরু করে, দেখে মনে হচ্ছিল তার শরীরে কোনো অ্যাসিড লেগেছে, যার কারণে তার শরীরের পুরো চামড়া পুড়ে যাচ্ছে। ফ্রান্সিস তখন তার সঙ্গে কথা বলে তাকে স্বাভাবিক থাকতে বলে, কিন্তু ওয়েট কোনো কথাই বলতে পারে না। ফ্রান্সিস সেখান থেকে চলে গেলে ডেডপুলের মুখের মধ্য থেকে একটা কাঠি বের করে, যেটা সে ফ্রান্সিস আসার আগেই তার মুখের মধ্যে রেখে দিয়েছিল। তো এরপর ওই ম্যাসের কাঠিটা জ্বালানোর ফলে ল্যাবে আগুন ধরে যায় এবং সঙ্গে সঙ্গে বড় একটা ব্লাস্ট হয়। এরপর সেখান থেকে ডেডপুল বেরিয়ে এসে ফ্রান্সিসের উপর আক্রমণ করে, কিন্তু সে ফ্রান্সিসের কাছে উল্টো অনেক বেশি মার খায়, কারণ ডেডপুলের শরীর তখন অনেক বেশি দুর্বল ছিল। কিন্তু তাও ডেডপুল তার সঙ্গে ভালোই লড়াই করতে থাকে, একটা সময় পরে তার পিঠে একটা রড ঢুকিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। একটু পরে আগুন নিভে যায়, ল্যাবের সব কিছু পুড়ে পুরো ছাই হয়ে গিয়েছে। কিন্তু ঠিক তখনই আমরা দেখতে পাই ওই পুরা ছাইয়ের ভেতর থেকে ওয়েট অর্থাৎ ডেডপুল বেরিয়ে আসে। কিন্তু ওয়েট নিজেকে দেখতে পেয়ে অনেক অবাক হয়ে যায়, সে ভাবে যে এত আগুন লাগার পরেও আমি কিভাবে বেঁচে আছি। আসলে ওই এক্সপেরিমেন্টের কারণে ওয়েটের মধ্যে বেশ কিছু পরিবর্তন চলে এসেছে, মানে তার মধ্যে অলরেডি সুপার পাওয়ার চলে এসেছে।
মানে যে কোনো পরিস্থিতিতেই সে নিজেকে সামলাতে পারে বা শরীরে কোনো অসুবিধা হলে একা একাই তা ঠিক করতে পারে। মানে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয়ে গেলে তা আবার একা একাই রিকভার হয়ে যায়। কিন্তু সুপার পাওয়ারের ফলেই তার পুরো শরীরটা ঝলসে গিয়েছে। তো ওই দুর্ঘটনার পর ওয়েড সবার আগে ডিসিশন নেয় সে ভেনেসার সঙ্গে দেখা করবে। তাই ওখান থেকে বেরিয়ে সোজা সে ভেনেসার কাছে যায়। কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় সে লক্ষ্য করে যে প্রত্যেকটা মানুষ তার দিকে কেমন অদ্ভুতভাবে তাকাচ্ছে। এই ব্যাপারটা তার কাছে অদ্ভুত লাগতে শুরু করে যে মানুষজন তার দিকে এমনভাবে কেন তাকাচ্ছে। আসলে ওয়েড তো এখনও জানে না যে তার চেহারা এতটা কুৎসিত হয়ে গিয়েছে। কিন্তু এইসব বিষয়ে তখন সে বেশি নজর না দিয়ে ভেনেসার কাছে যায়। ডেডপুল যখন কাচের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করছিল তখন সে ওই দরজায় নিজের চেহারা দেখতে পায় এবং পুরো হতাশ হয়ে যায়। সেভাবে এই চেহারা নিয়ে সে ভেনেসার কাছে গেলে ভেনেসা তাকে কখনোই চিনতে পারবে না আর তাকে অ্যাকসেপ্টও করবে না। তাই মনে অনেক কষ্ট নিয়ে সে সোজা ওই বারে চলে যায় তার বন্ধুর সঙ্গে দেখা করতে। ওখানে গিয়ে সে তার বন্ধুকে সব ঘটনা খুলে বলে। সে বলে যে দেখো আমার চেহারার কী অবস্থা হয়েছে, এইভাবে ভেনেসা আমাকে কখনো অ্যাকসেপ্ট করবে না। তখন তার বন্ধু বলে একটা লোক তোমার খোঁজ করছিল, সে বলছিল তোমার যে কোনো সমস্যায় সে সাড়াতে পারবে, এখন আমাদের কাজ হলো ওকে আগে খুঁজে বের করা। তখন ওয়েড বলে যে ওকে আমরা এখন কিভাবে খুঁজব। তখন তার বন্ধু আবার বলে তাহলে এক কাজ করো, তোমার চেহারার এই হাল করেছে সেও আবার ঠিক করে দিতে পারবে, তাই তুমি ওকে খুঁজে বের করো, ও তো ভেবেছে তুমি মারা গিয়েছো, তাই তোমাকে ফেলে রেখে চলে এসেছে, তাই এই সুযোগটাই তুমি কাজে লাগাও, তুমি তোমার জন্য একটা ফেস মাস্ক আর একটা সুপার হিরোদের মতো স্যুট বানিয়ে ফেলো, যাতে করে তুমি যখন ওকে খুঁজবে তখন ওই ভিড়ের মধ্যে যেন সে তোমাকে চিনতে না পারে আর বুঝতে না পারে যে তুমি এখনো বেঁচে আছো। আর তোমার নাম আজকে থেকে আমি ডেডপুল রাখলাম, কারণ তুমি মৃত্যু থেকে উঠে এসেছো। তো এরপর থেকে ওয়েটার নাম হয়ে যায় ডেডপুল। ওয়েড অর্থাৎ ডেডপুল এরপর বাসায় গিয়ে নিজের জন্য সাদা কাপড় দিয়ে একটা মাস্ক বানিয়ে ফেলে আর তারপর থেকে সে মাস্ক পরে রাস্তায় রাস্তায় ফ্রান্সিসকে খুঁজে বেড়ায়। এভাবেই একটা বছর কেটে যায়, কিন্তু সে ফ্রান্সিসকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তো এরপর ডেডপুল নিজের জন্য একটা কালো এবং লাল রঙের স্যুট তৈরি করে আর ফাইনাল সে একটা গ্রুপ থেকে জানতে পারে যে ফ্রান্সিস কোথায় থাকতে পারে। এরপর ডেডপুল যখন সেখানে পৌঁছে যায় সে ওই লোকটাকে দেখতে পায় যে ডেডপুলের রোগ সারিয়ে দেবে। তখনই ডেডপুল বুঝতে পারে যে ওই লোকটাও ফ্রান্সিসেরই লোক। এরপরেই ডেডপুল ওখানে গিয়ে একের পর এক সবাইকে মারতে শুরু করে আর ওই লোকটিকে জিজ্ঞাসা করে ফ্রান্সিস কোথায়। লোকটি তখন ভয় পেয়ে ডেডপুলকে সব কিছুই বলে দেয় আর এখান থেকে সে জানতে পারে যে ফ্রান্সিস কোন পথ দিয়ে যাবে। তো এরপরে এই গল্পের কাহিনী আবার সেই প্রথম সিনে চলে যায় যেখানে ফ্রান্সিস একটা ড্রাইভারের সঙ্গে তার গাড়িতে বসে কথা বলছিল। তো এরপর গল্প আবারও সেই জায়গায় চলে আসে যেখানে ডেডপুল একটা ময়লার ট্রাকের উপর শুয়েছিল। ওই ট্রাকটা তাকে একটা অন্ধ বৃদ্ধা মহিলার বাড়ির সামনে নামিয়ে দেয়। তবে আশ্চর্যের বিষয় হলো এই মহিলাকে ডেডপুল চেনে। তখন কথা বলতে বলতেই তাদের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় আর এখান থেকেই ওই মহিলাটা ডেডপুলের সমস্ত সিক্রেটই জানত। ওই বৃদ্ধা মহিলা তখন ডেডপুলকে বুদ্ধি দিয়েছিল, তুমি কালো আর লালের মধ্যে একটা স্যুট তৈরি করো। তো এরপরে ডেডপুল ওই মহিলার বাড়ির ভিতরে ঢোকে আর তাকে বলে যে আমার একটা হাত কেটে গিয়েছে, আমি কি আমার হাত ঠিক না হওয়া পর্যন্ত এখানে থাকতে পারি। এরপরই আমরা দেখতে পাই ডেডপুলের ওই কাটা জায়গাটা থেকে একটা হাত বেরিয়ে সঙ্গে সঙ্গে বড় হয়ে যায়। মানে ডেডপুলের শরীরে এত সুপার পাওয়ার রয়েছে তাই তার কোনো অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হলে সেটা আবার নিজে থেকেই রিকভার হয়ে যায়। এরপরে আমরা ফ্রান্সিসকে দেখতে পাই যে তার গার্লফ্রেন্ডের সঙ্গেই ছিল। তো তারা যেহেতু এখন জানতে পেরেছে যে ডেডপুল তাদের পিছু নিয়েছে তাই তারা তার বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে ওইটা এখন কোথায় আছে। তার বন্ধু বলে যে আমি জানি না সে কোথায় আছে। কিন্তু তখনই সেখানে ফ্রান্সিসের গার্লফ্রেন্ড ওয়েড এবং ভেনেসার ছবি পায়। সে বলে যে আমি মেয়েটাকে চিনি এবং ওই মেয়েটা ক্লাবে নাচ করত। তারপর ফ্রান্সিস বলে যে আচ্ছা ওয়েডের কাছে আমার যাওয়ার প্রয়োজন নেই, ভেনেসা আমার কাছে থাকলে ওয়েড এমনি এমনি চলে আসবে, কারণ কান টানলে মাথা এমনি আসে। তো ফ্রান্সিস যখন এইসব বলে ওখান থেকে চলে যায় তখনই ডেডপুলের বন্ধু তাকে কল করে সব ঘটনায় বলে। এটা শুনে তো ডেডপুল অনেক চিন্তায় পড়ে যায়। তাই ভেনেসা যেখানে যেখানে কাজ করে ডেডপুল ওখানে চলে যায়। সেখানে গিয়ে সে সবাইকে জিজ্ঞাসা করে এই তোমরা কি কেউ ভেনেসাকে দেখেছো। কেউ কিছু বলার আগেই সে ভেনেসাকে নিজেই দেখতে পায়, কিন্তু সে তার কাছে গিয়ে কথা বলতে অনেক ভয় পায়,
কারণ ভেনেসা তাকে হয়তো চিনতে পারবে না আর তার চেহারা দেখে অনেক ভয় পেতে পারে। তাই সে ওয়াশরুমে যায় একটু ফ্রেশ হতে এবং নিজের মনে সাহস সঞ্চার করতে। এদিকে একজন এসে ভেনেসাকে বলে, আপনার জন্য বাইরে কেউ ওয়েট করছে। ভেনেসা তো মনে করে হয়তো ওয়েট এসেছে, তাই তো সে অনেক এক্সাইটমেন্টের সঙ্গেই বাইরে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় ওয়েট নয়, বরং ফ্রান্সিস তার দলবল নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। এরপর ফ্রান্সিস তাকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। তো ওয়েট যখন একটু ফ্রেশ হয়ে ভেনেসাকে বারে আবার খুঁজতে যায়, ঠিক তখনই তার কাছে একটা মেসেজ আসে। সেটা ওপেন করলেই সে দেখতে পায়, তুমি যদি ভেনেসাকে চাও তাহলে আমি তোমাকে যে লোকেশন দিয়েছি সেই লোকেশন অনুযায়ী চলে আসো। এরপরে ডেডপুল তার বাসায় গিয়ে নিজের স্যুট পরে সাথে সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে ওই লোকেশনে যাওয়ার জন্য তৈরি হয়। সে তার সঙ্গে সেই স্টিলম্যানের গার্লফ্রেন্ডকে নিয়ে নেয়। এরপর সেও ইন্ডিয়ান ট্যাক্সি ড্রাইভারের গাড়িতে করে রওনা দেয়। তো তারা যখন সেই জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল, তখন ডেডপুল বলে, আরে আমি তো আজকে আমার সব অস্ত্র আনতে ভুলে গিয়েছি, আমার কাছে মাত্র দুইটা অস্ত্র আছে, আমাকে ওটা দিয়েই লড়তে হবে। এরপর ডেডপুলরা যখন লোকেশন অনুযায়ী চলে আসে, তখন ফ্রান্সিসের লোকেরা এসে তার উপর গুলি করতে শুরু করে। উপরে আমরা ফ্রান্সিস এবং তার গার্লফ্রেন্ডকে দেখতে পাই, তাদের সঙ্গে ভেনেসাও সেখানে ছিল। এরপরেই শুরু হয়ে যায় তুমুল লড়াই। ফ্রান্সিসের লোকদেরকে ডেডপুল একের পর এক মারতে থাকে। তখনই তাকে মারার জন্য ফ্রান্সিসের গার্লফ্রেন্ড উপর থেকে লাফ দেয়, আর সঙ্গে তখন ওই স্টিলম্যানের মেয়ের সঙ্গীর লড়াই শুরু হয়ে যায়। এদিকে স্টিলম্যানও সেখানে পৌঁছে অনেক বড় বড় টায়ার উঠিয়ে ফ্রান্সিসের লোকদেরকে মারতে শুরু করে। তো ডেডপুলের দুই বন্ধু যখন ফ্রান্সিসের লোকদেরকে মারছিল, তখন এই সুযোগে ডেডপুল ফ্রান্সিসের কাছে পৌঁছে যায়, আর এখানেই তাদের দুজনের মধ্যে বেশ একটা লড়াই হয়। আর এদিকে নিচে আমরা দেখতে পাই স্টিলম্যান অনেক বড় বিপদে পড়েছে। তখন তার সহযোগী মেয়েটি তার সব সুপার পাওয়ার ব্যবহার করে ওখানে একটা ব্লাস্ট ঘটিয়ে দেয়, যার ফলে পুরো জায়গাটা কাঁপতে শুরু করে, যার কারণে ভেনেসা যেই গ্লাস চেম্বারে ছিল সেটা নিচে পড়ে যেতে শুরু করে। তো ফ্রান্সিস নিচে পড়ে যাওয়ার পর ভেনেসাও যখন পড়ে যেতে শুরু করে, তখন ডেডপুল এসে তাকে বাঁচিয়ে নেয় এবং তাকেও ওই চেম্বার থেকে বের করে। কিন্তু ফ্রান্সিস তখন আবারও ডেডপুলের উপরে আক্রমণ করে। কিন্তু ফ্রান্সিস তো ডেডপুলের কিছুই করতে পারে না, কারণ ডেডপুলের শরীরে কোনো সমস্যা হলে তা একা একা রিকভার হয়ে যায়। এরপর ডেডপুল ফ্রান্সিসের কাছে জিজ্ঞাসা করে যে তোকে কে বলেছিল আমার এই অবস্থা করতে। এটা বলেই সে ফ্রান্সিসকে বেদম মারা মারতে থাকে। মেরে মেরে সে তার নাক চোখ পুরো ফাটিয়ে ফেলে আর বলে যে এবার তুই আমার এই চেহারা ঠিক করে দিবি। তখন ফ্রান্সিস হাসতে শুরু করে আর বলে যে তুমি কি মনে করেছো আমি তোমার মুখ ঠিক করে দেব, এটা কি আদেও ঠিক করা সম্ভব? তখন ডেডপুল বলে যে আচ্ছা এই ব্যাপার তাহলে তো তোর আর বেঁচে থাকার দরকার নেই। তাই সে ছোট্ট একটা গান বের করে ফ্রান্সিসকে গুলি করতে যায়। তখন স্টিলম্যান এসে বলে তুমি তোমার সুপার পাওয়ার কেন ভুল পথে ব্যবহার করছো, তুমি একজন সুপার হিরো, তোমাকে এমনটা করা মানায় না। কিন্তু ডেডপুলের তো অনেক রাগ ছিল, তাই সে স্টিলম্যানের কথা শোনে না আর ফ্রান্সিসের মুখের উপরে গুলি করে দেয়। আর সেটা দেখে আবারও স্টিলম্যান ভয় বমি করে দেয়। আসলে স্টিলম্যান বাইরে থেকে যতটা না স্ট্রং, কিন্তু ভেতর থেকে পুরো একটা ভিতুর ডিম। তো এদিকে আমরা দেখতে পাই ভেনেসা ডেডপুলের কাছে এসে তাকে ইচ্ছামতো ঘুষি মারছে, কারণ সে বুঝতে পেরেছে এটাই তার ওয়েট। এতদিন সে ভেনেসার সঙ্গে কেন দেখা করেনি, এজন্য সে রাগ হয়ে তাকে এভাবে মারছিল। তখন ডেডপুল বলে আমাকে মারার অধিকার তোমার আছে, যত ইচ্ছা হয় মারো, কিন্তু আমি তোমাকে একটা জিনিস দেখাবো, আমার মনে হয় তারপর তুমি আমাকে আর ভালোবাসবে না। তখন ভেনেসা বলে এমন কি ব্যাপার আছে, সেটা দেখলে আমি তোমাকে ভালোবাসবো না বা গ্রহণও করবো না? তখন ডেডপুল বলে আমার মুখের মাস্কটা সরিয়ে তুমি নিজেই দেখে নাও, তখনই বুঝতে পারবে। এরপর ভেনেসা তার মুখের মাস্ক খুলতে শুরু করে এবং এক পর্যায়ে মাস্কটা খোলার পর সে দেখতে পায় সেখানে আর একটা মাস্ক রয়েছে, যেটাই আগে ওয়েটের ছবি লাগানো। এরপরে ছবিটা সরালে সে ডেডপুলের ওই ক্ষত বিক্ষত মুখ দেখতে পায়। কিন্তু ভেনেসা ওই মুখ দেখে বলে এর মধ্যে কি এমন খারাপ আছে, তোমার নাক মুখ ঠোঁট সবই তো ঠিকই আছে, শুধু তোমার শরীরের চামড়াটা নষ্ট হয়ে গেছে, ওটা তো বুড়ো হলে আমারও নষ্ট হয়ে যাবে, এমনকি সবারই নষ্ট হয়ে যাবে একদিন, আর তোমাকে দেখতে দেখতে তোমার এই চেহারায় আমি অভ্যস্ত হয়ে যাব, কিন্তু তাই বলে আমি তোমাকে ছেড়ে যেতে পারি না। এটা শুনে তো ডেডপুল অনেক বেশি খুশি হয়। আর এই সুন্দর হ্যাপি এন্ডিংয়ের মধ্য দিয়ে আমাদের আজকের এই চমৎকার মুভিটার কাহিনী এখানেই শেষ হয়ে যায়। আসলে ভালোবাসা থাকলে কে কেমন দেখতে, এগুলোতে আসলে কিছুই যায় আসে না। ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না,
পীড়িতের পেত্নীও ভালো, বিষয়টা ঠিক সেরকমই।